দুর্ঘটনা করছিস আমার ভিতর ফাটি যায়, আমার বাপে একটা বার কইলে না মাইলে নদী বাপর লাগে সব মারিয়া নাই আমিও চাই, আমিও চাই তুই আমার মুখের সামনে টেকা বান্ধিটা বুঝছস। তারপরে আপনার মনের ভিতরে একটুকু রকমত ঢুকে নানি, একটুকু আমার মান সম্মান ইজ্জত তোর বাপে এক নম্বর কতইলকে মারছে। তোর বাপে যে কথা দিছিল আমার এই বিয়া পরে যেন বিদেশ পাঠাইবা, আমি আমার বন্ধু বান্ধব প্রায় সবরে কই দিছি। আমি তো মনে করছিলাম মাস দেড় মাসও বিতে যে নাকি ওখানে মানছে আমার ভাইয়া কয় কিতাবা গেছো দি বাজারও গেছি আমি সকালে উঠে কয় লাভ লুই আমার ফ্রেন্ডে উঠে কয় বিদেশ থেকে গেছি কিতাবা কিতাবা বিদেশ থেকে গেছো না কিতা এই শোরুমটা তোর বাপে মায়ের দেওয়ার না মান সম্মান যাওয়া নেওয়া যাতে সব তোর বাপে করাইছি ঠিক আছে তোকে বুঝ তোর মোর খানজন খান দে। আচ্ছা একটা কথা বলছি, মনে করেন আপনি যে আমার আব্বাই আপনার আর কোনোদিন টাকা দিতে পারলাম না আমার হজুর টেকা ওভার থেকে আইব আর ওভার থাকি তুমি যাইবা ঠিক আছে দুবার খালি মাঠে তার মানে আমার আর কোনোদিন আমার আব্বার দেখা হইতো না আমার যখন রাগ উঠে জানো তুমি আগে যখন লাই না তুমি কি মারো আমার লোকে তুমি আমার বাপুর বাড়ি খান্দাম আইতে সময় যদি
আব্বার দিকে যেতাম হুঁচি আব্বার শরীরটা খুব খারাপ আপনি কিতা হইলা আপনি কিতা হইলা বেকো আইতে সময় আব্বারে যদি দেখি আইতাম পারতাম তোর বাপুর বাড়ি যাওয়ার নিষেধ কেন জানোস তুই জানি তো আমি এক কথার মানুষ জানোস আমার গরু ফালা মাছ মধ্যে দুই কথা আমার কাছে পাইছত পাইছত নি আর যদি কোনো যদি বাপর বাড়ির নাম লইবাই জিফরা কেসেং কেসেং করি না বুঝছো তোর সাহস চিন্তা করি দেখো আমি ইলাকান সাহস করি আপনারা কইলাম না মনে যে আমি আমার বাপর বাড়ি যাইতাম হাব্বা অসুস্থ বিদায় আমি আপনারা কইছি আর সুবিধা অসুবিধা কি আপনি বুঝতা না তা কইলে সুবিধা অসুবিধা বুঝতাম আমি সুবিধা অসুবিধা বুঝতাম তোর বাপে কি তা আমার সুবিধা অসুবিধা বুঝছে নি কথা দিয়ে কথা রাখছে তোর বাপে রাখছে আচ্ছা রাগারাগি করিও না রাস্তার মধ্যে রাগারাগি করলে তোর দেখলে মানুষে বাদ করবে আমি আমার বাপের বাড়ি যেতাম না মানুষ তো এমনি বাদ করে তোরা গিয়ে মানুষকে কেমন বিদায় করতে পারবে কি কাম করছে তোর বাপ বুঝলাম না সালাম দিয়া কিতা ফোরা তোলাম তোমার আসলে তো তুমি সালামের জোকা নাই আমি গেছিলাম কি গেছিলাম তোমার ডাক দিলা এখানে আচ্ছা রে বাবা আমি সালামর জোকা নাই বলা আর তুই গাড় তোর আমি করছ কেন তোর বউরে তোর হর বাড়ি দিয়ে গাড় কিতা আমার বৌরে আমার ঘর বাড়ি ফাটাই রাখেনে তুমি কিছু কইছো না আমি কাম দেখি তা কথা আমার ঘরে তোমার উকিল দোষ নেই ও বাবা রে ও হু তো আব্বা ও শুনার সার আম তোমার হউরি আমার উকিল দোষ নেই আর বৌমারও গালা গালি কইছো না বেটু আমার এই উকিল দোষ নেই আমি কেন কাইলাম কোনানো গাল দিলাম তুমি নকনি একবারে এক্সাম লইলি রে তুই কইছো তুমি তুই কইছো তুমি ও বেটা আমি গাইল কোনটা দিলাম তুই কইছো খরাফর পুরি খরাফর পুরি ও গাইল দিলাম গাইলটা আমার বড় তুমি খাবাই নাই খুশি হইছো তুমি এটা ঠিক না বেটা বুঝছো এটা ঠিক না বউ বিনি লগে এটা করেন না তখন সাসাই কিতা কইও কান ও ফোন কইলো কইটা কত কইছো আমার লই যাই না কিতা লাগে আমার কারণ লই না তান কথা ঠিক নাই জবান ঠিক নাই আমার হুরো জবান ঠিক নাই ঠিক নাই জবান ইস আমার বেটা কই ইস বলে ও ভাই সাসা গেছলাম তোমার কোন বাড়ি বুঝছো বইয়া লই আইছো বইয়া লই আইছো কিতা কই ফোন দে বাবা অত তো তোমারে কইছো না আমার ফোন তার দেখলাম তোমার আকি তোমার বাপ রে তোমার বাপর একসলতে খালি চটপটি করা তোমারে দেখতা তোমার লাগি খুব জানে টানে ভাই আমার মুখের কথা তুই দুই দিব এখানে বুঝিস না হনতা কি অগুন আইব আর অন্তা কি তুই যাইবে ঠিক আছে লড়াচড়া করবে না ও বাবা আমি কোনটা বুঝলাম না আমার বিয়ার সময় যে সময় নিকা করি ওই সময় আমার হৌরে কইছন আমার বিদেশ ফাটে আমি কইছিলাম তোমার বাপরে বিদেশ ফাটাইবে লাগে কইতাম না তুই জানে আমার তুমি বুঝত করো
আর দর্জনটা ফোন আইলিছি অনেকে জানে আমি বিদেশ অনেকর ফোন ধরি না দুই বছর হয়ে গেছে ও বাবা আর রাজ জীবন করে মানটাকে দেখতে আইলাম তোমার মশাই খান না আমার মশাই খান আমার ঘুরে ঘুরে খবর দিস লাইনি পুরীরে আর খবর দিয়ে কিতা করতাম যা মায়ে গুজে গার ফেরার করো গার ফেরা হে যেখান হয় ওখানো করিয়া সারে ওখান কিতা মা পুরীরে দেখিয়া কিতা আমি মরতাম নাইনি কিতা পুরীরে দেখিয়া মরতাম আব্বা হে বিয়া দিবার সময় তো বুঝে বিয়া দিস না গার তেরা বেটা এগুর কাছে বিয়া দিছেন হে আস্তে আস্তে গার তেলা তেরা দুলা ভাই ও মাই কিতা মাই চার ওখানে লাভ কিতা রে বুঝ কখন বেটারে বুঝে যাইয়া একবার তো আমার ঘুরে ঘুরে দেখাও রে গাইন না আব্বা আপনি জানেন না নি বেটাই গো গার তেরা ই গার তেরা বেটাই ঘুরে বুঝাই তো হে আর আরেকটা কথা আপনি যদি বিদেশ যাওয়া লাগি টাকা দিতেও পারতো না তে বিয়া সময় খেনে হইছলা যে টাকা গুনতেন দিবা বেটা তো ওটার লাগি আমার বোন কু তারে আইতে দেন না ও মাই আমার শরীর খারাপ লাগে রে বুতম আব্বাই কিতা কইতাম কসাই টেকা তো দিলাইলাম না আব্বাই কইসলাম তো বিয়ার সময় টেকা দিতাম কিন্তু আমার রাগার যদি বেজার লাগতো না রে ফুট তে ততদিনে বেচ্চা টেকা দিলাইলাম না টাটা পরিনু রাগার মাঝে বেজার লাগিল ও আর বেচতাম পারলাম না আর ওখান তো মামলা চলে রে ফুট ওখানে আমি কয়াই তো নি টেকা দিব আমি কিতা বেটারে টেকা দিতাম না করছি নি আমি তো কইছি বেটারে টেকা দিম আমি জায়গাটা খালি বেশি লাই আর টাটা বইরা তো আমি বেমারও ভরি গেলাম আমার এ সাইট অসল হয়ে গেছে আমি উকিলের কিছুও যাইতাম পারি না মাইন্সের কিছুও যাইতাম পারি না আর নাইলে তো একটা দিক লাগাই দিলাম নে বেটারে তো আমি টেকা দিলাম নে ইকার কইলে তো হইতো না ইকার তো তোমার গা ফেরা দামান তো বুঝেন না
আব্বা আমি এখন খতা কই আমার মনও কিটা জানেন নি আমরা যে নরম হইয়া মাটি নামি এর লাগি দুলাভাইয়ে গাড়তের আমি করার সুযোগ পাই আমরা যদি একটু শক্ত হইয়া মাটি তে দুলাভাইও ঠিক হই গেল নারীটা তের আমি খল্লা না গো মাই এবে তুই বল খর তুই তো বুঝতা না তোর বাপে যখন বালা বুঝবা খান করবা না তুই কথা কইছিস না ওই আমি বুঝি না তুমি তাই নু সপ্তাহ বুঝো এর লাগি তো এক হিসাবে আমার বোন কুতারে দুলাভাই আটকে রাখি দিছেন বাফর বাড়ি তো অতদিন থেকে আইতা পারে না আব্বা যে বেমার তাও দেখতে পারে না ইয়া আমার বুঝলে তো ঠিক কত কইছে সাইলাম আমি টাকা দিতাম পারলাম না করে বেটা গীতা সুবিধা বিষয় অসুবিধা বুঝতো না হ্যাঁ বুঝতো না দেখো না আমি যে কয়দিন আগে বেমার পড়ছিলাম কত খাজ মিনতে করলাম আমার পুরি গুতারে দেখতাম করে দিছিল না এবার লাগিয়া হায় আল্লাহ তোমার বেমারে আর আমার বেমারে তো বেশ সম আছে তোমার তাপ সর্দি আছিস আমার তো এক সাইটও বুঝো গেছে আমি লড়াইতাম পারি না আরতাম বইতাম পারি না বেটা গিয়ে কিতা কথা ভুঞ্চুন নেনি কি সময় হতো কিবা দিলা না হ্যাঁ ইখান বিটার বিতরে আয় না একবারটা তে যদি মরি যাই না আমার হোক একবারটা দেখে মরুকা ওই যে তুমি মরা মরা কথা কইও না সাই খালি দেবটা যদি বুঝতো তো তো দিল না বুঝে না দেখে তো দেন না গাড়তে রা করো গাড়তে রা না অম্মা আব্বা আমি একবার গিয়া দিকে আপনার বাসা যে আমায় দেন যদি দেই না পারে তো তো লইয়ে গেলাম আমি গিয়া না গো মাই তুমি আরো বড় গাছে রাগি আপন মাইল লাগে এত এইবে আমার পুরো সংসার হলো শান্তি বাড়াইবে না 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 আমি কিছু করতাম না আমি কি সুন্দর করে দুলাবাইরে বুঝাই কম যে আব্বা বেমার আমারে ফাটাইছেন আব্বা আইতে পারল না আব্বা একলা থাকতা আম্মা আইতে পারল না আমি যদি বুঝাই হয় বাদে দিন তে আমি আফারে লইয়া আইব আচ্ছা তোর যাইগি না কেন পুরি ও বুঝ জি তে তুমি যাও কি আচ্ছা খবরদার ইনো গের উনো এটা জিনিস বুঝতাম না মুরগোর লোকে আসর বাচ্চা মুরগোর লোকে মুরগোর বাচ্চা থাকতো আসর ডিম দিয়ে মুরগি পয়েছ আসর ডিম দিয়া বাপরে বাপ ও বেটার বুড়ি তো তুমি মুরুগ রে আসর ডিম দি তাপ দে ওই আসর ডিম পাকড়িয়া মুরুগ দি বড় করে লই দেয় গো তুমি ও ও ও বেটার করো ও পুড়ি গুতা তুমি বিচর আও খাইয়ে শুনি হে দাদা বলছো তুমি আসসালামু আলাইকুম তুমি তো দর বাচ্চা নেই কিছু বুঝো না দুনিয়ার হাব বাপ তোমরা যদি আমার হৌন মনে কথা তোমরা ঠিক জায়গাতে রাতায় তা আমি হালি হিসাবে তোমার মূল্যায়ন করলাম মনে বুঝছো দুলাভাই আপনি পাগল হয়ে গেছেন কি তার লাগে আপনি কিটা কিছু বুঝেন না নি আব্বার শরীর যে খারাপ আব্বা ফাটাইছেন আমি করে লইয়া যাইতাম তুই কিটা যাইতে না নি তুই আব্বাই না দিকে লাম থাকতে নি বালা মন্দ যদি কিছু একটা হয়ে যায় আব্বার যাও কি যাও কি হ্যাঁ দুলাভাই যাই যাইতে নি আমার বোন ওর মারিয়া দাস পালি করে আমি আমার কোন সমস্যা নাই তোমার বাপের তাইরে ফাটাইছো ওকে ফাটাইছো ওকে ফাটাইছো দিন উত্তর দে কিগু গীতা আসা কিগু গীতা টেকার কথা কই রাখো আচ্ছা দুলা ভাই আপনি কিটা বুঝেন না নি টেকার লাগি আপনি ও কথা কই রানি কি আমা বুঝ আমার আব্বা শরীর খারাপ আমার বুইন্ডে নিবার দেই না কিটা লাগে আপনি ও আপা বাপ রে বাপ টেকা কিটা যাসি আগু দিছি আমারে টেকা দাও হে যাসি হ্যাঙ্গা বনি হইছ তোর বাপ কারণটা কিটা টেকা যদি নিকো বল দিতা পারো যেদিন দি পাই ওদিন বইটা ইয়ে নিও আনাইলে কেন না ইয়ে কেন ওই সামনে লোক দিও না কইলাম
তুমি কি তাহো তোমার বই নব আমি আমি কিতা তুমি আটকাইয়া রাখছি আমি আটকাইয়া রাখছি না তোমার বাফে তোমার আটকাইয়া রাখছো তোমার বাফের টেকাটা যদি দিলে আর জায়গা কথা দু টাকা বেশি লেন না ও তো লাভর দরকার কিতা ও তো লাভর দরকার কিতা গো বই নব কেন বুঝাইয়া কিচ্ছু হইতো না পাত্রের মন গলতো না কিতার মন কিতার মন পারে গিয়া হই যেদিন টেকা দিতে পারবা এদিন পুরিরা খবর দইয়া নিয়া দেখতা এর আগে তোরে তোরে কিম্বা কেউ পাঠাইতা না এগু ঠিক কথা বুঝো কিতার মন হইলে পাত্রের মন ওকে তা পাত্র জাফলং ফাতু দিয়া তো কিসে জাফলং ফাতু লাগে না পাত্র আছে তে আপনি কোন কিতা হ্যাঁ বেয়াদ তো কোনা না যাও যা বই নাই কিতা কইছো নুন যে তো পাঁচ দা গিয়া কইও টানো যাও যাই মুকি দুলা ভাই আপনার বাড়িতে আমি কেন থাকার লাগি আসিলা তবে আপনি যে কামটা করা না নিতে কিন্তু একটু ঠিক করা না দেখার লাগি যে তা হররা ইতা যদি গাও মাংসর টাইম কই আপনি তো মুখ দেখাইতা পারবেন না আমি তো চাই কইতাই ওখানে কইও আমার বাপে যাছিয়া কইছিলা এর লাগি দুলা ভাই রাগ করা আমি তো ফু ফু কিম না যাত তাম আমি তো যাইতাম তাইলে দেখা লাগে আপনি ওখানে আমার পুন্ডে যাইবার দিরা না আমার আব্বা বেমার আব্বা বেমার হইলার কি তুইলো কি তুইলো বেমার হইলা বেমার কি আমরা খালাইছি নি হে বেজাল বলি কোনো লাভ নাই তুই জাগি কর দে কি আর আমি যে কথা কইছি ও কথা বলে কই জাগি কর দে এই বকরিটা দিও দিও ওষুধ হইতা নি কোনটা আচ্ছা আমি তাই ফোন দিতাম ফারতাম না গো শুনলাম দামানো গাড়তেরা কিতা তুমি ঠিক কইছো এই তো একটা বড় গাড়তেরা কিতা তাই কিতা করে আল্লাহ জানে আবু যেন আয় না এরে হলো ও তো চিন্তা করলো না এক কাম করো না কিতা লাগে তখন তো আল্লাহ রহমতে তোমার শরীরটা একটু ভালো আছে আগে থেকে তোমার আমি দড়ি দড়ি নি হুনে গাড়ি এখান থেকে যাও না আমরা পুরীর বাড়ি যাই গিয়া পুরীরে দেখে আইনি গিয়া ইয়া আল্লাহ কিতা মাতো তখন যদি আমি যাই ও তো বেটা ও টেকার গান্ধু গাইবো তখন আমি জবাব দিব কিতা করতে আর একটু ভালো হয়েছে তখন ও জায়গার বেজা লুকিয়ে গেছে গিয়া দেখি শেষ করতাম পারিনি শেষ করতে পারলে অবশ্যই বেটারে টেকা দিব আসসালামু সালাম আগে তো মোটামুটি ওয়ার দি তুলা দেওয়াইতাম পারতাম তখন পারি না রে ভাই মুঠো সাইকেল রাইতাম পারি ও ভাই ডাক্তার দেখাইছো ও রে ভাই কত ডাক্তারদের দেখাইছে আছে তা বাধ্য ভাই যে তোমার এক কথা খুঁজলাম তুমি মারছিলে ও
পাইলো তোমার দাওয়ান তো লাগ পাইছিলাম পাইলে কি তুই তোমার দাওয়ান তো কেউ করে মূলত তার গাড়তে তার গাড়তে আমি মাতমা দেবো ভাই আমার মাত্র কোনো গুরুত্ব হয়ে দিচ্ছে না গাড়তে তো আমি জানি তুমি যে কই রায় আমি বেমার এ কথা শুনলে কিটা কই দেবে ভাই ও ভাই তোমার বেমারের কথা তো আমি কইলাম কইলে কি তুই বেমারও কোনো গুরুত্ব বেটা দেয় না হে তার হোক তার টেকাও খুঁজে দেবো ভাই দেখছো নি কইসলাম নানি ই বেটার কাছে মানুষ মানুষ ফাটাইয়া লাভ নাই যারে ফাটাইবা হে আর উল্টা সরম পাইয়া আইব বুঝছো নি শালার মা আমি তো মানুষ ফাটানিত না এদিনও রোজবালি পাই আসলাম আমার দেখা ও এক মাতে মাতে মারছিলাম আমাকে ও কইসলাম আচ্ছা তোমার গাঁর বেটা আছে যদি তোমার লোকে দেখা হয়ে রা তে বুঝাই একবার তা খুব আমার ঘুরি ঘুরে আমার দেখবার লাগে আমার জান যার ও মনে হয় ভাই মারছ না ও ভাই আমার গাঁও রইল তো কিছু গাঁও রইল তো কোনো লাভ নাই রো ভাই ও তো গাঁট তেরা উঠে নো তার গাঁট তেরা আমি মাছ মাছে আর তুমি যখন কইলা রো ভাই টেকা দিতে তো টেকা একটু দিলেই লাই না হ্যাঁ রে বাবা ইসমো তো কইসলাম আমি দিতা আমার ইসমো আমার দিবারও অচিয়ত আছিল রে বাবা এর লাগে আমি কইসলাম কিন্তু টাটা বইরানো আমিও এক সাইড বেমারের নিলগি আমার আরিবাই দি জায়গা যে কতক্ষণ আছিল ভাই তুমি জানো না নি আমার যে ওজন ফুবের বন্দর সরকন লগের জায়গা ও ওখান বেচা কইসলাম দিলাইতাম বেটারে টেকা ওখান ওখান বেচাত গেছি দেখি জায়গার মাঝে বেজাল ও জোর ভুয়াই আমার উপরে মামলা করে দিল আনজু নকলে কাগজ লই আর ভাই আগলের আগলের ভুয়াই ও মারতেও পারলাম না তোমার কোয়া লাগে তুমি তো আমার এলাকারও নাই দামানদের এলাকার মানুষ তোমার লোকে এমনি ভাই পরিচিত আছে ও যে দেখা সাক্ষাৎ হয় বালা থাকতে এর লাগে তো বাইরে দেখা তাইছো ও আমার জমিন কতখান আছিল ভাই জায়গা দামি জায়গা ও মনে করছিলাম যে ওখান বেচা দে লাগবো বেটারে টেকা বেটা বিদেশ যাইবে কি জমিন দিয়ে আমি আর কি তা করতাম আমার দামান যদি বিদেশ যান কিতো তো আমার বুড়ি গো সুখসান দিতে থাকুন ও টাটা বুড়ি কই আর ও ভাই আমি ঠিক গেছি ওখানে জমিন বেসাত গেছি ও আখলের ভয়াইয়া নিচে দেয় বলে পায় খানো খাওয়াও ভাই তার কোনো দলিল উলিল নাই আজ অত বছর ধরে আমার পূর্ব পুরুষের জমিন ও আমি ব্যস্তও পারলাম না আর বেটালে দিতেও পারলাম না আমি তো কোনো বেইমানি করছি না আমার জামানদের সে তো দেখলাম না ভাই তুমি এক অসুবিধা করিয়া গাগুনটা দিতে আর রায় না বিয়াহলোর হুয়া তো এখান বুঝতো বা না ই বেটার ভিতরে কোনো বুঝ নাই বেটার সুবিধা অসুবিধা কোনটাও বুঝে না বুঝতো না কেন বাবু বুঝতো দরকার লাগে আমি তার আর একবার বুঝাই বুঝান দিকে পাতে যদি বুঝে না আমার গাঁয়ের পায়ে ভাঞ্জাই তোর মানুষ আছে না পায়ে ভাঞ্জাই তুই এখান আমি দেখুন পুরি কীটা লাগে দিচ্ছ না ও বেটা ভাই না রে বা এখানে যাইও না রে বা ভাই হে কই বয়স কালো আমি তোমারও দরছি তোমার গাঁয়ের পায়ে ভাঞ্জাই তো দরছি তো বুঝো না নি তে করা বুঝছো নি আরো তিনটা মনে করবো রে আমার পুরীর লাগে বিপদাই করো ভাই ওই রো ভাই আমি তো আরো একবার তালবে মাতে যা আমার ওইটা তুমি উকিল দোষ নি আমার ওই ওই দেখছো নি আচ্ছা এটা মাত বাদ দো বাপে যে স্বপ্ন দেখাইলা জামাই রে বিদেশ ফাটাইবার টেকা দিতা দিতা কইয়া একটা বার কইলে না আমার বাপে আসলে ভুল কাম হতন এখান থেকে একটা বার কইলে না গো গান্ধি সীমাই যে নদী বাপর লাগে সব মারিয়া নাইনি আমার আব্বার দেখিয়া
সামনে টেকা পানি বুঝছস তারপরে আপনার মনের ভিতরে একটুকু রকমত ঢুকে নানি একটুকু আমার মান সম্মান ইজ্জত তোর বাপে এক নম্বর কতইলকে মারছে হে তোর বাপে যে কথা দিছিল আমার এই বিয়া পরে যেন বিদেশ পাঠাইবা আমি আমার বন্ধু বান্ধব প্রায় সবরে কই দিছি আমি তো মনে করছিলাম মাস দেড় মাস বিতে যে মিবি ওখান মানছে আমার ভাইয়া কয় কিতাবা গেছো দি ভাই জানো গেছি আমি সকালে উঠে কয় লাভলুই আমার ফ্রেন্ড উঠে কয় বিদেশ থেকে গেছি কিতাবা কিতাবা বিদেশ থেকে গিয়েছো না কিতা এই শোরুমটা তোর বাপে মারে দেওয়ার না বাপে করাইছি তোকে বুঝ মোর খান খানদে একটা কথা কই মনে করেন আপনি যে আমার আব্বাই আপনার আর কোনোদিন টাকা দিতে পারলাম না আমার হজুর টেকা ওভার থেকে আইব আর ওভার থেকে তুমি যাইবা ঠিক আছে দুবার খালি মাঠে তার মানে আমার আর কোনদিন আমার আব্বার দেখা হইতো না দিবার সময় তো বেটারে দিতে পারছেন না গাড়া বেটায় গু আমার বন্ধে দিতরা খৈলজ দিল না গিয়ে আমি খইলাম খাতর হইয়া খুললাম যে আব্বা বেমার আব্বা তোরে দেখতা আমার বোন কুতারে আপনারা দেখবার লাগে এইবার দেন না আমার বেমারের কথা বুঝলো কিতাব এটার মন এক জেলা গড়লো নানি ও বেটার মন গলতো নি ও বেটার মন কিলান গলবো বেটার মন তো ফাত্তর দিবার সময় দিতে পারছো না আর যখন দিতেও পারতা না তাহলে আব্বা আপনি কেনে কইছেন আমরা কি না মাতিয়ে থাকতাম নি হ্যাঁ
আমরা কিছু করতাম না নি আব্বা আমরা ওলান আনামাতে বুই রইতাম নি নাইলে তো দিনর পর দিন অত্যাচার করব আমার বোনটারে পিতা কমু তোমার আনামাইতে আমার বউ লাগবে আর ওখান তো দেবে মাংসরে ভুনাই তা আমার মুখও মাংস তুতো দিব কোনো বা তুমি যখন দিতে পারছিলাই না তা কইলা এখানে ব্যাস সময় দেখা দিতা কইলা এখানে ব্যাস সময় দেখা দিলা না করিয়ে লাগে কি তা আফারে আটকে রাখি দিতাম আম্মা জানো নি দুলাবাই এ সাফ সিধা না করিয়া দিস দেখা লইয়া যদি এই বাড়িত না যাই তে আফারি কেন আইবার দিতা না তাহলে তো আমি মরার আগে আমার উড়িয়ে দেখে মরতাম পারতাম না আমি দিলাইতাম যদি পারতাম আমি চাঁদেই তা করলাম নি পৌঁছাই ও যে আমি আমার অবস্থা আমি বুঝলাম যে কোনদিন মরবো আমি কারেন্ট ঠিকানা নাই আমার বুড়ির এক বছর দেখবার লাগে আমার ভিতরে খালি আঁকাকি করে আঁকাকি করে লাইলার মা আমার নজিবে মনে করে আর দেখো আম্মা আব্বা বুঝি না আপনারা খালি খান্দন খান্দা ছাড়া আর তোর কিছু করতে পারেন না আসল কথা কিছু জানুন নি আমরাও যে নরম হইয়া মাত্রাম এর লাগি দুলাবাই বাড়ি গেছে আমরা যদি একটু গরম হইতাম না নি একটু যদি প্রতিবাদ করতাম তাইলে ইলান আমার বইনের লোকে তা করার সুযোগ ফাইলেন অনে আমরা একটু গরম হই না কেন আমরা একটু মাতিয়া দেখি না কেন আমরা তো মাতিও না আপনি তো মাত বারও দেন না খাল লোকে মাতা কেন আমার বুড়ির বাড়ি ওখান যদি হিতে বিপরীত যায় মাতা যায় তাইলে তো আমারও মাতার মুখ আছিল আমারও মাতুরা মানুষ আছিল দিও মাতাইতাম পারলাম না লাভ হইতে না গো মাই আর হিতে বিপরীত হইব আমার উগরি রূপে নির্যাতন আরম্ভ করবো আপনারা খান্দি বা মাতবারও দিতা না কিছু করতাম না এটা কি বলেন না আপনার যা ইচ্ছা করো আমি আর ইতাম মাঝে আইতাম না আমি তা মাততাম পটলা যে গুণা নই গান তো তুই বুঝেন না আমি ছেলে কইতাম টাটা রাজন বেটা ও আজকেও তোমার বউর বাড়ি আমি দেখলাম তোমার বউর যে দেখছি শরীর বেশি বালা নাই বাবু মনে করে বাস্তা নাই একবার তো বউ তো তেরো নিয়ে তোমাকে দেখতে আইও না চাচা আমি আপনার কিতাব হইতাম আপনি আমার গাঁওয়ের মানুষ আমার চাচা আমার এলাকার চাচা আপনি বারা এলাকার আমি বিয়া করছি কুনানো থাকি কুনানো ওখানো গিয়ালে আমার হৌরও লাগে আপনার দরদ উঠলাইয়া পড়ে আমি আপনার কিছু না ইটা করি ই খাইতেছ না আপনার চাইলেও খালি তোর হৌরে দেখিয়া হৌরে দেখিয়া কিতা বেপার ব্যাপারটা কিতা ও বেটা তুই না নি দেখান করবি আসলে তুই ঠিক করবি আমি ঠিক করলাম না তো আপনার সমস্যা আমি ঠিক করি না আপনার সমস্যা খুঁজে আমার হুড়ে তার ফুটিতে দেখা লইয়া দিলাম না আমি কেস মামলা দিতাম কেউ মামলার কথা তোমার কথা তার আরো আমি বাবা না দিই কোথা দেখবে ও বেটা ও ভাই ও বেটা মানবতা একটা জিনিস আছে দেখো তোর মধ্যে মনুষ্যত্ব নাই নি বেটা এটা কইলা মানবতা আমার ভিতরে নাই মনুষ্যত্ব আমার নাই আপনার তো হইরা আচ্ছা ঠিক আছে আপনার আমি একটা অফার দিলাম আপনি আমার হরু গেছে ও খোতানটা গিয়া কইন তো অফার অফার কি তবে অফার হইলো গিয়া বিদেশ আমার বন্ধুয়ে গুতা হয় দুবাই থাকে বলা রুজি করে আর কেন একটা ভিসা হে করে আমার দিব ওর দেশ দেশও দিলে হইব আর ওর দেশ আমি কেন গিয়া পৌঁছে রুজি করে দিতাম পারবো খোকা ওর দেশ দিতে পারবা নিতাম বুঝছি রে বাবা তোর কত হইলো বুঝছি আমি বিচার মানি তাল গাছ আমার না তুমি বেশি বুঝো তুমি বেশি বুঝো আমি পাহ না তুমি জুনু বুড়া ওই যে একটা তাল জুয়ে দেশো নানি ওই যে নাইকল গাছ নাইকল যে করে ফাঁকতে 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 অত মুঠ হয়ে যায় অত বড় ফেলা ডাব হয় ফুট নাইকল জুনু বুড়ো হয়ে যায় তুমি জুনু তোমারে বুঝছো নি আমি কেন আমার বাবর গুতে আমার চোদ্দ সুযোগ কোনো গেও মারে আমি বুঝাই পারতো না বুঝতে পারতো না বুঝাও কিনা আমারে আমি তোমার কইছি বুঝিতে একটা অফার দিছি গো পারছো আমি খাজো লাগি তা মাছ মাত্রা ও বেটা আস্তা কিন্তু মরি জিবা মরি জিবা মরি জিবা তো কি তুই তো মন লাগি তা বলে তুই তুই মরতে নাই ও বাবা আমি মরতে নাই মলি ফুল মরতো সব লাগি ও বেটা বল জানতা কি তা কর শুনতে পাও আমার শালা আইছে না বাবা ওই দিকে তোমার শালা
তুমি জানো মানে তোমার দাদা শালা রাইতে দেন না কি কি জানো তো আমার শালা আইছে না না সাথে অবস্থা মানে ঠিক শোনা দিলাই পারছি তো না তো কিভাবে দিলাই দিত তো না না ইয়াল্লা ও বিটি ফুট আমি আমি শালার মনে হয় আজকে তো বসতাম না আমার যে অবস্থা মনে মরার আগে আমার মুনি না আমি আর দেখতে পারতাম না এলার বা আর দেখতে পারতাম না আমার মুনি রে ও শালা শালা গো ওইসে তুমি আর খান দিও না ও শালা ও শালা করব তো তুমি আর খান দিও না এরে গো তুমি আর খান দা কাটি করিও না তোমার শরীর খারাপ এসে বাড়ি দিব অসুস্থ তো বুঝছ রে তুমি একটু শান্তি হও কি দেখো মাম্মা তুমি শান্ত হও শান্ত আমি কি দেখলাম জানি ও বাড়িও খান বেসিয়াদল হইলো ফকিরের ঘর ফকিরের টেকাও গন্তা তো আর বাদ তুমি আফার উপর খান্তা তাইবার সুযোগ করিয়া তো আপা যে মেলা না খালি আফারে ডাকরা বেসার কি লাগো মাই ই বাড়ি তো তো বেজাল বেজালি দেখা খেয়ে লইব আব্বা আপনিও কি তা বললাম বুকা যান একটা মানুষের কত দেওয়া লাগে আপনি জায়গা জমিন সব তো ঠিক আছে নি ইতা হচ্ছে সেই পাশে করতে আসলাম আমি ওই সে গো মাই সময় করে তো মাতিস তাই তো মাতা সময় না দেখে নাই তো তোর বাবা শরীর বেশি খারাপ তখন কি তা করতে দুলাবাই এ যাইবার দিলা না পারে তুমি জানো না নি ই দুনিয়াটা হইলো শক্তর বক্ত আর নরমর জম আমি কি ওখানে আফারে লই যাইব দেখ ভাই আব্বা আপনার টেনশন বলে না আমি আপনার ফুরিরে লই যাব তুই চাইছ তুই একলা চাইছ তা একলা চাইছ না বেটা তুই ওদের শুনি তোমার ফুরি এখন গেল কে একলা একলা কোন কার কোটার আল্লাহ জানে আফা এ আফা আফা পারো পারো বেগো কুসা আগে তাই চাইলা চালা কইতা মানে ফুটিতে যাত্রা থাকিতে লাগি তুমি তো জুড়ি নেবে কিনা একটা তুই যদি আজকে আমার লগের না গেছস না নি আজকে কিন্তু আমি বড় ছোট কোন সম্পর্ক মানতাম না আমি কিন্তু মারি দিব আর তুটি দিব আমার মার মার কিটা মার সমস্যা কিটা আমার বাহ বনো এটা বদ্রলি গড়বড়ি এখানে অবদ্রতা পছন্দ করতাম না অবদ্রতা করতে করতে তোমার বাড়ি দিয়ে ঘর যাও বিয়াদ আচ্ছা আপনি নিজেরে এখনো বদ্রলোক দাবি করেন নি হ্যাঁ আপনার আচার আচরণ তো আমরা বুঝি লইছি আপনি কি জাতর বদ্রলোক আমি কোনো বেজাল চাইয়া না তুই যাবি কি দাবি জাল করতাম না আমি তোর এইখান থেকে লইয়া যাইমু তুই যদি আমার লগে না যাস আমি এখান থেকে এক পাও ফেলাইতাম না আমার লগে আসতে আস যাও নো আর তুমি যাও দেই তোর ক্ষমতা নেই যাইমু তো লইয়া আয় আফা দুলাভাই আমার বোন একবার তা লইয়া যাবার দুক্কা আসলে ভাই উক্কা দুলাভাই আমি তোমার লগে তর্ক বিতর্ক করা তোমার হৌরর অবস্থা বেশ ভালো নাই এর লাগে ওই তোমার বৌর লিয়া তুমি দেখা দেখা আমি লেখি তুইব কলঙ্ক ডাক পড়ে দিব ওই ওই পড়ে দিব খালি হইলে হইছে আচ্ছা আবার শুনতে দে আবার যদি ওর বেটার অ্যাক্সিডেন্ট করে যায় মরে যায় তো কলঙ্ক ডাক পড়ো না পড়ে যাও ডাক পড়ে যাও ডাক তো এমনি মরে গেছে ও বেটি ওবার শুনো তুমি যাইতে পারো না তোমার বাপরে দেখা
আমি তো চাইলে কোন দিন গিয়ে আমি আমার আব্বারে দেখতাম পারতাম, কিন্তু আমি সবসময় তার অনুমতি চাইছি। তাই যদি আমার অনুমতি না দেয় তাহলে আমার আব্বা মরে গেলেও আমি আমার আব্বারে দেখা যেতাম পারতাম না। ও দেখ বেটা, কত ভালো আমাদের দিন চাইলে কিন্তু বেটি বাপরে দেখা দিতে পারে। কিটা করে এখন মন তো বেটি কিন্তু তোর উজোর তো কার আল্লাহ বেটি তোর উজোর সারা যা বিপদ নাই আল্লাহ তোমারে কিতা পড়তাম। এক কাজ করো তাও রেডিও মনের মাঝে খালি বারবার তোমার মাঝে বলেছি আর রেডিও রেডিও বারো যাও। হ্যালো আম্মা, আমি আইরাম, তোমার দাম হনো আইবা আইয়া পরে দেখবো। ঠিক আম্মা আমি রাজি হয়েছি তে খান্দো কিনা লাগি খাবার রেডিও পারো বটি ভাই বেটা যখন রাজি হয়েছি তুমি খান্দো কেন দেবো তুমি রেডিও ও আচ্ছা দেখো আয়াত মৌতুল যে এটা তো সব তো আল্লাহর হুকুম, আল্লাহর গেছে আল্লাহর তো তান এক্তিয়ার, আয়াত নাই আল্লাহ নিশুন কি। আর বুঝছি আমি অতদিন দিছি না, এটা তো একটা কারণ আছে সবে জানে, ওখান তো অনুমতি দিছি আমি, কিতা করবা যেটা তোমায় দেখতে পারছো না। আচ্ছা ওখান লো রেডি হয়ে যায় কিতা করছো স্যার। ওই রে বাবা, ওই তো তুমি অনুমতি দিলা, ওই না কি গাড়তে রাখবো অনুমতি আল্লাহ দিলা।